মালয়েশিয়ার শ্রম বাজার সিন্ডিকেট মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন বাইরা সিন্ডিকেট বিরোধী মহাজোট। সকালে এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেছেন দেশটিতে 10 লাখ কর্মীর চাহিদা আছে, সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সি এই বিপুল পরিমাণ চাহিদা পূরণ করতে পারবে না, কর্মী পাঠানোর সুযোগ সকল এজেন্সির জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন তারা। জোট নেতারা বলেছেন যৌথ কমিটির সভার পরও কর্মী পাঠানো বিলম্ব হচ্ছে, এর সুযোগ নিতে চায় 25 জনের একটি সিন্ডিকেট। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় এই সময় সিন্ডিকেট হলে বিপুল পরিমাণ কর্মী পাঠানোর সুযোগ হাতছাড়া হবে, রাষ্ট্র বঞ্চিত হবে প্রবাসী আয় থেকে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এজেন্সি ঠিক করার কথা বলা হলো, পদ্ধতি সম্পর্কে জনশক্তির রপ্তানিকারকদের কাছে তা পরিষ্কার করা হয়নি। মালয়েশিয়ার 13টি দেশ থেকে কর্মী সংগ্রহ করে থাকে, বাংলাদেশ ছাড়া 12টি দেশে সব এজেন্সি কর্মী পাঠাতে পারে। রিক্রুটিং এজেন্টরা জিরো মাইগ্রেশন কষ্ট এবং মর্যাদাপূর্ণ অভিবাসন কার্যক্রম নিশ্চিতের তাগিদ দিয়েছেন। যারা সিন্ডিকেট করেছে তারা বলে যাচ্ছে যে আমি যদি একটা কাজ নিয়ে আসি 2000, তাহলে 50% কাজ এই সিন্ডিকেটকে দিয়ে দিতে হবে, তাহলে আমার 50% কাজও দিয়ে দিতে হবে, আবার তাদেরকে সার্ভিস চার্জ দিতে হবে 1,90,000 টাকা। এই ধরনের অন্যায় অনিয়ম আমরা হতে দিতে পারি না। জিরো কস্টটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বলবো আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের সরকার এই বিষয়টা বাস্তবায়ন করার জন্য ডাটা ব্যাংকের মাধ্যমে যেই উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগটা যেন বাস্তবায়ন করেন।